আসসালামু আলাইকুম। পৃথিবীতে সব সময় সব কিছুর এপিট ওপিট থাকবে, অর্থাৎ সুখ থাকলে যেমন দুঃখ থাকবে, দুঃখ থাকলে সুখ থাকবে, সফল থাকলে অসফল থাকবে, অসফল থাকলে সফল থাকবে। তার মানে এগুলো নিয়ে আমাদের অত্যাধিক মাথা ব্যথার কোনো প্রয়োজন নেই। কারণ কি, যে এই জিনিসগুলো ঠিক ল অফ ইউনিফর্মিটির মতো, অর্থাৎ একটি আসলে আরেকটি পিছনে থাকে, অর্থাৎ যদি সুখ থাকে তার পরবর্তী ধাপটাই আসলে অনেক সময় দুঃখ হয়ে ফিরে আসে। আবার যদি সফলতায় মানুষ অনেক সময় অবস্থান করে, অনেক ক্ষেত্রে তার অসফলতাও চলে আসতে পারে। কিন্তু এই সময়টিতে যেন আমরা ভারসাম্য রক্ষা করে মানব জীবনকে পূর্ণাঙ্গ করে তুলতে পারি এবং সুন্দরভাবে এই জীবন পাস করে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি, সেই জায়গাটিতে লক্ষ্য রাখতে হবে। কারণ কি, যখন আমি সুখে থাকবো যেন আমি সব কিছু ভুলে না যাই, আমার পিছনের ইতিহাস, পিছনের ব্যাকগ্রাউন্ড, আসলে আমি কিভাবে ছিলাম, কোথা থেকে এসেছি, কিভাবে সমৃদ্ধ হয়েছি, এই জিনিসগুলো ভুলে গেলেই কিন্তু আপনি সেখান থেকে আপনার ধ্বংস শুরু হবে, আবার কিন্তু দুঃখের দিকে আপনি এগিয়ে যাবেন। কাজে সুখটাকে যেন আপনি সঠিকভাবে সুন্দর করে রিয়েলাইজ করে আগের হিস্ট্রি মনে রেখে নিজেকে এনজয় করতে পারেন, সবাইকে সুখী করে তুলতে পারেন, সেই জায়গাটিতে অবস্থান করতে হবে। ঠিক একইভাবে সফল হলেও আপনার মনে রাখতে হবে কোনো ব্যক্তি হঠাৎ করে সফল হয় না, তার পিছনে অনেকগুলো ঘটনা থাকে, অনেকগুলো মানুষের অবদান থাকে, অনেক মানুষের অনুপ্রেরণা থাকে। সেই জিনিসটি যদি আমরা ভুলে যাই এবং সফল হয়ে অহংকারী হয়ে উঠি, তাহলে বুঝবেন আপনার অসফলতা অতি নিকটে। কারণ রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে, কাজেই যত আপনি অহংকারী হয়ে উঠবেন পতন তত নিকটে হবে। আপনি যদি অন্যের সফলতা সহ্য করতে না পারেন, তবে আপনিও রেডি থাকেন কোনো না কোনোভাবে আপনি ওই ধরনের অপমানিত, অযাচিত এবং অসফল হবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। সুতরাং আপনি অন্যের সফলতায় অন্যের সুখে কাতর না হয়ে নিজের জায়গাটাকে শক্ত করুন এবং সুন্দর করে জীবনযাপন করুন। থ্যাংক ইউ সো মাচ।